আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 61 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্না আল্লাহ ফা আন্না ইউফাকুন আর হে নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমানসমূহ এবং জমিন কে সৃষ্টি করেছে এবং কে সূর্যকে এবং চন্দ্রকে অনুগত করে দিয়েছে অর্থাৎ মানুষের অনুগত করে দিয়েছে তারা অবশ্য অবশ্যই বলবে আল্লাহ আল্লাহই সৃষ্টি করেছেন এই আসমানসমূহ এবং জমিন এবং আল্লাহই সৃষ্টি করেছেন এই সূর্য এবং চন্দ্র ফান্নাই ওফাকুন কোন দিকে তারা যাচ্ছে সুবহানাল্লাহ সেই প্রশ্নটা আজকের সকল মানুষের প্রতি এই যে মহান সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন সূর্যের উদয়কে আমরা দেখতে পাচ্ছি সূর্যের রোদ আমরা পাচ্ছি এবং চন্দ্র দেখতে পাচ্ছি চাঁদের আলো দেখতে পাচ্ছি চাঁদের যে স্নিগ্ধ জ্যোৎস্না সেটাও আমরা দেখতে পাচ্ছি কবিরা কবিতা রচনা করে যাচ্ছেন অবিরাম কিন্তু আমরা কি সেই লেসনটা নিচ্ছি বা নিতে পারছি যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে মিন করেছেন বরং তিনি আমাদেরকে ধমক দিয়েছেন যে কোন দিকে আমরা যাচ্ছি এত সব নিদর্শন সেই নিদর্শনগুলো নিত্যদিন আমরা অবজার্ভ করছি পর্যবেক্ষণ করছি হেদায়েত নসিব হচ্ছে কতজনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত লাভের তৌফিক দান করুন